কেন্দ্রীয় সরকার ওখানে আরো বিএসএফ, যেন এরাই যথেষ্ট নয়, যারা হত্যা করছেন ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট নয়। বাংলা ফিল্ম অভিনেত্রী ও বামপন্থী নেতাঙ্ক বিবাদীয় বক্তব্য, কহিলে বিএসএফ জওয়ান মানে হেউছন্তি হত্যাকারী ও দুষ্কর্মকারী। বক্তব্য পাই নিঃসর্ত ক্ষমা মাগিবাকু লিগাল নোটিস পঠাইলে বিজেপি নেতা। রাজনীতিরে অভিযোগ ও প্রতি অভিযোগ কিছু নূয়া কথা নুহে, গণতান্ত্রিক রাজনীতির এহা হেউছি বৈশিষ্ট্য। যদি ক্ষমতাসীন দলর নিষ্পত্তি জনবিরোধী হেবা বিরোধী দলকু অনুভব হইথায়, তেবে সে তা বিরোধে কহে, এহা স্বাভাবিক প্রক্রিয়া। হেলে সরকারকু বিরোধ করিবাকু যাই দেশকু বিদেশী শত্রু মানঙ্কু ঠারু রক্ষা করিবাকু নিজর জীবনর বাজি লগাউথিবা দেশর সুরক্ষা বলঙ্ক প্রতি অপশব্দ প্রয়োগ করিবা আদৌ স্পৃহণীয় নুহে। বর্তমান ভারতের কেন্দ্র সরকারকু বিরোধ করিবাকু যাই রাজনৈতিক দলমানে অত্যন্ত নিম্ন স্তরকু চালিগলেনি। এভি এক উদাহরণ এবে পশ্চিমবঙ্গে দেখা মিলছে। বঙ্গলা সিনেমার অভিনেত্রী ও নির্দেশক অপর্ণা সেন এপরি এক বিবাদীয় বক্তব্য দিয়ে চর্চাকু আসিছন্তি। সে ভারতর সীমার সুরক্ষা করুথিবা সীমা সুরক্ষা বল অর্থাৎ বিএসএফ র জওয়ানমানঙ্কু দুষ্কর্মকারী ও হত্যাকারী বলি বিবাদীয় বক্তব্য দেইছন্তি। বিষয়টি হেলা ভারত সরকারক গৃহ মন্ত্রণালয় সীমাবর্তী জেলা মানকরে বিএসএফ র ক্ষমতাকু সীমারু 15 কিলোমিটর বড়াই 50 কিলোমিটর যায় করিবাকু নিষ্পত্তি গ্রহণ করিথিলে। ভারত বিরোধী কার্যকলাপকু রোকিবা পাই পূর্বরু পুলিশ সহ যোগাযোগ করি কার্যানুষ্ঠান নেবাকু পড়ুথিলা, ফলে অপরাধী মানে খসি যিবার আশঙ্কা রহুথিলা। মাত্র এবে দেশ বিরোধী শক্তি মানকর গতিবিধি উপরে রোক লাগিবা সহ রাজ্য পুলিশ উপরু মধ্য চাপ কম হেব। তবে কেন্দ্র সরকারকু বিরোধ করিবাকু যাই পঞ্জাব ও পশ্চিমবঙ্গ ভলি রাজ্য এই নিষ্পত্তি বিরোধে বিধানসভার প্রস্তাব পারিত করে দিয়েছেন। তবে রাজনীতিরে নিশ্চিহ্ন হেবাকু যাউথিবা বাম মোর্চা পক্ষরু কলকাতার এক সাংবাদিক সম্মিলনীরে ফিল্ম অভিনেত্রী তথা নির্দেশক অপর্ণা সেন বিএসএফ র ক্ষমতা সীমাকু বড়া যাবাকু বিরোধ করিবাকু যাই বিএসএফ জওয়ানমানকু দুষ্কর্মকারী ও হত্যাকারী বলি কইথিলে। এইবারে আরো বাড়ানো হচ্ছে, একটা মিলিটারাইজেশন হচ্ছে। কেন্দ্রীয় সরকার ওখানে আরো বিএসএফ, যেন এরাই যথেষ্ট নয়, যারা হত্যা করছেন ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট নয়, আরো বাড়াচ্ছেন। তবে অপর্ণা সেনক এই বক্তব্যকু বিভিন্ন মহলরে কড়া নিন্দা করা যাইছি ও এথিপাই ক্ষমা প্রার্থনা করিবাকু দাবি করা যাইছি। বিজেপির নেতা তথা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী ফাউন্ডেশনর নির্দেশক অনির্বাণ গাঙ্গুলি এই মামলার অপর্ণা সেনক নিকটক লিগাল নোটিস পঠাইছন্তি। এথিরে সে বিএসএফ জওয়ানমানঙ্কু হত্যাকারী ও দুষ্কর্মকারী বলি কইথিবা বক্তব্যকু নেই নিঃসর্ত ক্ষমা প্রার্থনা করিবাকু কইছন্তি। ডক্টর সমন নন্দক রিপোর্ট সহ ব্যুরো ইনপুট অর্গস নিউজ।